হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। লাজুক বলছি ম্যাপসারি থেকে। আমাদের এই ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে সি প্যানেল ইন্টারফেস। তো প্রথমে আমরা এর আগের ভিডিওতে দেখেছি সি প্যানেলে কিভাবে লগ ইন করতে হয়। আপনার ওয়েবসাইট স্ল্যাশ সি প্যানেল অথবা ক্লোন 2082 এটা দিয়ে ইন্টার করলেই আপনার কি হবে, সি প্যানেলের লগ ইন পেজটি চলে আসবে। এইখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমি এখানে আমার ইউজার আইডি এবং হচ্ছে আমার পাসওয়ার্ড, যেটি সার্ভার কোম্পানি থেকে আমাকে দেয়া হয়েছে, সেটি দিয়ে আমি হচ্ছে লগ ইন করছি। তো দেখুন, ফার্স্ট টাইম আমাদের হচ্ছে এটা লগ ইন হলো। এখানে বলছে পাসওয়ার্ড সেভ করতে, আমি আমার ব্রাউজারে এটা সেভ করব কিনা, তো আমি এটা আপনার হচ্ছে সেভ করে নিলাম। এবং ফার্স্ট টাইম যখন আপনার হচ্ছে সি প্যানেলটি আপনার ওপেন করবেন, তখন এইরকম হচ্ছে আপনি ইন্টারফেসটি দেখতে পারেন। এটা হচ্ছে ওয়েলকাম, আপনাকে একটা নোটিশ এখানে দিচ্ছে। তো আমি এটা আপনার হচ্ছে ওকে করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের সি প্যানেল। আপনার সি প্যানেলের ইন্টারফেস অন্যরকমও হতে পারে, আপনার ডিজাইনটি এইরকম নাও আসতে পারে। এই মুহূর্তে আমরা যে সি প্যানেলটি ব্যবহার করছি এটির ভার্সন হচ্ছে 6.0.45, এটা আপনার সি প্যানেলের লেটেস্ট ভার্সন। তো আপনার সি প্যানেলের ইন্টারফেস যদি অন্যরকম হয়, টেনশনের কোনো কারণ নেই। আপনার যে ফাংশনগুলো বা যে ফিচারগুলো এখানে থাকার কথা সবকিছুই আপনি আপনার সি প্যানেলে পাবেন, কোনো সমস্যা নেই। তো সি প্যানেলে আমরা যখনই আসলাম, এখানে দেখুন এটা হচ্ছে আমাদের হোম বাটন। এখানে আমরা ক্লিক করলে আমাদের এই পেজটি চলে আসবে। এরপর এখানে আছে হচ্ছে আপনার ফাইল সেকশন, এরপর আপনার এখানে আছে হচ্ছে ডেটাবেস সেকশন, এরপর আপনার ডোমেইন সেকশন। এখানে আমরা অনেক কিছু করতে পারবো। এটা হচ্ছে ইমেল সেকশন, আমরা ইমেল তৈরি করতে পারবো এখান থেকে। এরপর আপনার হচ্ছে ম্যাট্রিক্স, আমাদের হিসাব কিতাব অ্যানালাইটিক্স, এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। সিকিউরিটি, আমাদের সিকিউরিটির জন্য এখানে কিছু বিষয় আমরা হচ্ছে চাইলে আমরা ইউজ করতে পারবো। এরপর হচ্ছে সফটওয়্যার সেকশন, আপনার কিছু আমরা বিশেষ করে ওয়ার্ডপ্রেস বা বিভিন্ন স্ক্রিপ্ট আমরা যখন ইনস্টল করি তখন আমাদের এই সেকশন থেকে হচ্ছে ইনস্টল করতে হয়, সব বিষয়গুলো আমরা পরবর্তী লেকচারগুলোতে দেখব। এরপর এখানে অ্যাডভান্স কিছু বিষয় আছে, এই অ্যাডভান্স বিষয়গুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখছি। এবং এখানে আপনার হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ বা আদার্স আদার্স বেশ কিছু বিষয় হচ্ছে আমাদের এইখানে আছে। রাইট সাইডে আপনি দেখুন আমাদের হচ্ছে জেনারেল ইনফরমেশন, আমাদের কারেন্ট ইউজার, ইউজারের নাম, আমরা যে ইউজার আইডি দিয়ে হচ্ছে এখানে লগ ইন করেছি সেটি হচ্ছে এখানে দেখাচ্ছে, কোন ডোমেইনটি এই মুহূর্তে কানেক্টেড আছে, আমাদের হোম ডিরেক্টরি। হোম ডিরেক্টরি বলতে আমাদের এই সি প্যানেলের মানে আমাদের সার্ভারে কোথায় গিয়ে আমাদের ফাইলগুলো জমা হবে সেটার জন্য একটা ডিরেক্টরি বা একটা ফোল্ডার, ফোল্ডারের ইনফরমেশন হচ্ছে এখানে শো করছে। আমাদের লাস্ট লগ ইন, আমরা এটা সিকিউরিটি পারপাসে আমরা দেখতে পারি যে এটা আমাদের শো করে যে আমরা এখন লগ ইন করলাম, কোন আইপি থেকে লগ ইন করেছি সেটা। এবং এখানে আপনার হচ্ছে বেশ কিছু থিম দেয়া আছে, তো আমরা থিম চাইলে চেঞ্জ করতে পারি। এরপর এখানে স্ট্যাটিস্টিক্স আছে, এখানে অটো রেসপন্ডার অপশন আছে, দেখুন আপনার এখানে জিরো, এবং এরপর এইখানে একটা ইনফিনিটি সিম্বল দেওয়া আছে, মানে আনলিমিটেড অটো রেসপন্ডার আমি তৈরি করতে পারবো। এরপর আপনার বাকি যেগুলো আছে, ব্যান্ডউইথ, আমি আমার এইখানে কত ব্যান্ডউইথ দেওয়া আছে, যেমন এই মুহূর্তে দেখুন আমার এইখানে 10 GB ব্যান্ডউইথ, মান্থলি 10 GB ব্যান্ডউইথ এখানে দেওয়া আছে। তো আমার এখনো এটা জিরো, কারণ আমি এটা এখনো ইউজ করিনি। এটা আমি প্রতি মাসে 10 GB পর্যন্ত ইউজ করতে পারবো, বাট এই মুহূর্তে এখানে 10 GB শো করছে না, 9.77 GB শো করছে, কারণ সিস্টেম থেকে কিছু ইনফরমেশন বা কিছু জিনিস হচ্ছে ওরা রেখে দেয়। আপনারা এটা জানেন, যেমন আপনারা যখন মোবাইল ইউজ করেন তখন দেখবেন যে আপনার আপনার মেমোরি কার্ড যেটা, সেটা যদি আপনার 8 GB বা 10 GB হয় সেখানে সিস্টেম কিছু স্পেস রেখে দেয়। তো এটাই হচ্ছে বিষয়টা, এখানেও হচ্ছে এরকম হয়েছে। এরপর MySQL, এটা হচ্ছে একটা ডেটাবেস ফাংশন, আমরা যদি কোনো ডেটাবেস তৈরি করি সেক্ষেত্রে হচ্ছে যে এই ইনফরমেশনগুলো কত স্পেস এখানে ইউজ হচ্ছে সেটা দেখতে পারবো। এরপর ডিস্ক ইউজ, আমাদের এই মুহূর্তে দেয়া আছে আপনার হচ্ছে 1 GB স্পেস। আমাদের প্রত্যেকটি সার্ভারে আপনার হচ্ছে একটা স্পেস থাকে, ফিক্সড একটা স্পেস থাকে, যেটা কিনা আমরা যখন সার্ভার নেই, যখন আমরা হোস্টিং নেই, তখন ওই সার্ভার কোম্পানি আমাদের বলে দেয় যে আপনার হোস্টিং এর এই মুহূর্তে স্পেস হচ্ছে এত, এবং এই স্পেসের উপর বেস করেই হচ্ছে যে আপনার হোস্টিং এর যে প্রাইজিং, প্রাইজিংটা আসলে চলে আসে। যেমন 1 GB স্পেস এখানে আবার 1 GB নিয়ে আছে, যেমন এটা কিরকম আপনি ধরতে পারেন, ঠিক অ্যাজ এ মোবাইলের মতোই। মোবাইলে যেমন আপনার মেমোরি কার্ড, আপনার 1 GB, আপনার হচ্ছে 1 GB যে মেমোরি কার্ড আছে, 1 GB মেমোরি কার্ড বা 10 GB মেমোরি কার্ড, এইরকম হচ্ছে একটা স্পেসও আমাদের সার্ভারে থাকে, আমরা এখানে ইউজ করতে পারবো 1 GB। এরপর ইমেল অ্যাকাউন্ট এখানে দেয়া আছে, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, ইমেল ফিল্টারিং, আনলিমিটেড FTP বা আদার্স আদার্স বেশ কিছু বিষয় হচ্ছে আমাদের এখানে আছে। প্রত্যেকটি বিষয় আমরা আমাদের এই যে কোর্সে আমরা হচ্ছে ইনশাল্লাহ কভার করব, কোনো সমস্যা নেই।
এরপর পাশাপাশি আমাদের এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন, আমাদের প্রথম একটা নোটিফিকেশন, আমাদের যদি কোনো cPanel থেকে নোটিফিকেশন থাকে লাইক ফেসবুক, ফেসবুকে যেমন নোটিফিকেশন দেয়, আমাদের এখানেও আপনার হচ্ছে নোটিফিকেশনের সিস্টেম আছে। কোনো আপডেট বা কোনো নোটিফিকেশন থাকলে সেক্ষেত্রে এখানে আপনার হচ্ছে নোটিফিকেশনটি চলে আসে। এখান থেকে লগ আউট করতে পারি আমরা কুইক, আমরা কোনো কিছু সার্চ করতে চাইলে এখান থেকে সার্চ করতে পারি, এবং এইখানে আমাদের আমরা পাসওয়ার্ড বা আদার্স আদার্স বেশ কিছু বিষয় হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক ফেসবুক যেমন ঠিক তেমনই হচ্ছে এই cPanel-টির আপনার হচ্ছে ইন্টারফেস। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্টারফেস। ইন্টারফেসে আমরা এত ডিটেলস আমরা হচ্ছে দেখছি না, কোনটা কি কাজ করে এই বিষয়গুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো এটাই হচ্ছে মেইনলি cPanel-এর ইন্টারফেস।